পৃথক রাজ্যের পর এবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ। ঠিক কি দাবি তুলেছেন তিনি, অভিযোগ কি দেখুন। প্রতিটা ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষকে আর তাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে, তাকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, অবহেলিত হতে হচ্ছে, সেটা আমরা চাই উত্তরবঙ্গের বিষয় এবং উত্তরবঙ্গের এই যে অঞ্চল তার যে একটা যে প্রশাসনিক দিক থেকে বা আন্তর্জাতিক যে যতগুলো বর্ডার এখানটায় রয়েছে তাতে কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি এখানটা ন্যাশনাল সিকিউরিটির একটা বড় ব্যাপার রয়েছে। বিভিন্নভাবে যে ধরনের আর দুষ্কৃতীদের কার্যকলাপ বাড়ছে, ড্রাগ পাচার বাড়ছে, গরু পাচার বাড়ছে, স্বাভাবিকভাবে এটা ন্যাশনাল সিকিউরিটির কারণেও উত্তরবঙ্গে আর কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন এবং কেন্দ্র সরকার নিশ্চিতভাবে তারা ভাবনা চিন্তা করছেন যে উত্তরবঙ্গে আমরা চাই যে এখানটাতে আর কেন্দ্রীয় আইন বা কেন্দ্রীয় শাসন যদি সরাসরি প্রত্যক্ষভাবে হয় সেটা ইউনিয়ন টেরিটরির মাধ্যমে হতে পারে। আমরা সেই বিষয়টা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছে রেখেছি। অফলাইন নয়, অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব। উপাচার্যের ঘরের দরজায় লাথি, সকাল থেকে ঘেরাও উপাচার্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকতে হলো পুলিশ। দেখতে পাচ্ছেন যেভাবে অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব এবং উপাচার্যের ঘরের দরজায় যেভাবে উপর্যুপরি লাথি মারা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি, একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। ছাত্রছাত্রীরা যারা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি নিয়ে ঠিক কি বলছে ছাত্রছাত্রীরা শুনবো। আমরা ভিসি স্যারের কাছে যখন আবেদন জানাতে যাই তখন অনেকগুলো লেডিস এসে আমাদের ধাক্কা ধাক্কি করছিল, তো আমরা বলতে চাইছি যে ভিসি স্যারের সাথে কথা বলবো, ওনারা বলতে দিচ্ছে না, কেবল আমাদের ধাক্কা দিয়েই যাচ্ছে। আমরা পড়ে গেছি, এমনকি আমার ফোনটা গেছে, আমার হাতে লেগেছে, আরো অনেকজন আছে আহত হয়েছে। যে প্রায় সারাদিন এখানে আছি, আমরা অনলাইন পরীক্ষার দাবিতে গেছিলাম এবং ভিসি স্যার খুব অ্যাডামেন্টলি, খুব রুডলি আমাদের বলে দিয়েছেন যে আমরা অনলাইন নেব না, অফলাইনই নেব, তোমরা যা পারো করে নাও। কিন্তু স্যার এতগুলো ছেলের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু ক্লাস হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি, আমাদেরকে প্রিপারেশনের জন্য টাইম দেওয়া হয়নি, এটা মেনে নেওয়া একেবারেই সম্ভব হচ্ছে না। অর্থাৎ অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবিতে অনেক ছাত্রছাত্রীরা। এই নিয়ে উপাচার্য সব্যসাচী বসুরা চৌধুরী, তিনি ঠিক কি বলছেন শুনব। যে সমস্ত বিভাগের অভিযোগ আছে, দু একটি বিভাগের অভিযোগ আছে, সুতরাং সেটা আলাপ আলোচনা করে আমরা দেখছি কিভাবে সমাধান করা যায়। সেটা তো কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছে, সে প্রশ্ন তো আসছে না। অন্য কিভাবে ওদের কিছু সমাধান করা যায় কি না, পরীক্ষার দিন টিন এগুলো নিয়ে কোনো কিছু বিবেচনা করা যায় কি না সেটা আমরা দেখতে পারি। পরীক্ষা অফলাইনেই হবে, সেটা হতে পারে, সেটা পরিস্থিতি বুঝে আমরা বিবেচনা করতে পারি। হ্যাঁ, ওদের বক্তব্য হচ্ছে যে অনলাইনে পরীক্ষা দেওয়াটা জরুরি কারণ প্রস্তুতি হয়নি। তাতে আমি এটাই বলেছি যে অনলাইনে হলে প্রস্তুতিটা কি আলাদা করে হবে? আমি অফলাইনে পরীক্ষা দিলেও আমার যে প্রস্তুতি লাগবে, আমি অনলাইনে হলেও তাই প্রস্তুতি থাকার কথা, তাহলে অনলাইনে কী সুবিধাটা হবে?